দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে তার প্রথম থেকেই আমি দেখাচ্ছি, দেখে নিন। এই ময়দা নিলাম 200 গ্রামের, একটু বেশি। প্রথমেই এই ময়দাটার চেলে নিতে হবে। ময়দাতে আমি 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন সুগার। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে তেল দেবো, 2 টেবিল স্পুন তেল। এবার ময়াম দিয়ে নেব এটাকে। ময়াম দেওয়া হয়ে গেছে, এইরকম শক্ত হবে এবং ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে ব্রেড ক্রামের মতো, এরকমভাবে করে। এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানাতে হবে। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করেই দেবো। এরকম একটা টাইট ডো বানিয়ে রাখতে হবে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে দেবো, তারপরে আসছি। এভাবে ঢাকা থাক, কিছুক্ষণ পরে 10 মিনিটে আসছি। বাটিটা খুলে বেরিয়ে এসছে, দেখুন। ঠিক এইভাবে বাটিটা বানিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ পরিশ্রম করে যেটা বানালাম সেটা হচ্ছে এক একটা কাটোরি, মানে বাটি। এবার এটাকে আমি এখানে বসাবো। দর্শক বন্ধুরা, এবার আমি একটু ঘুগনি দেবো এটার মধ্যে। এবার আমি বলছি, এটাকে বলে কাটোরি চাট, বাটি চাট। এই বাটিগুলো বানাতে হবে প্রথমে। তারপরে পেঁয়াজ দিলাম, চাটে যা যা লাগে। এবার একটু টমেটো দিলাম, এবার একটু দই দেব। এবার তার উপরে একটু সস দেব। দর্শক বন্ধুরা, এবার এরপর একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। এবার সর্বশেষে দিচ্ছি সেউ ভাজা। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে বলে বাটি চাট। প্রথমে ময়দা মেখে নিয়েছি, তারপরে লুচি বানিয়েছি, তারপরে তেলের মধ্যে বাটিটা সেট করে কীভাবে করেছি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। এভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের নিজেরা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি,